মা এই কাজটা আমার জন্য ভীষণ দরকার আর হোটেলের লোকেদের যদি আমার কাজ পছন্দ হয়ে যায় তাহলে ওরা বলেছে আমার মাইনেও বাড়িয়ে দেবে মা তুমি যদি এত দূরের কাজে আমাকে এরকম মন খারাপ করে পাঠাও তাহলে কি আমি অচেনা জায়গায় ভালোভাবে কাজ করতে পারবো ঠিক আছে আমি মন খারাপ করবো না তবে তুই বল তুই আমাকে রোজ ফোন করবি হ্যাঁ মা আমি যখনই কাজ থেকে একটু ফ্রি হব সবার আগে তোমাকেই ফোন করবো আচ্ছা দাঁড়া আমি তোর জন্য কিছু খাবার বেঁধে দিই রাস্তাতে খিদে পেলে খেয়ে নিবি ঠিক আছে মা ততক্ষণ আমার জিনিসপত্র অ্যাটাচিতে রেখে দিচ্ছি এই হল বিমলার মেয়ে সীতা বিমলা খুবই গরিব স্বামী মারা যাওয়ার পর সে অন্যের বাড়িতে কাজ করে খুব কষ্টে সীতাকে মানুষ করেছিল সীতা ক্লাস টুয়েলভ পর্যন্ত গ্রামে থেকেই পড়াশুনো করেছিল সীতা আরও পড়াশুনো করতে চাইছিল কিন্তু গত এক বছর ধরে তার মায়ের শরীরটা খারাপ থাকায় সে প্রায় পড়াশুনো ছেড়েই দিল আর সে চাকরির খোঁজ করতে থাকে সীতার ছোটবেলার বান্ধবী আশা কয়েকদিন আগেই দিল্লির একটা হোটেলে চাকরি পায় তাই আশা যখন গ্রামে আসে সীতা তার নিজের সব অবস্থা তাকে বললে আশা ওই হোটেলেই সীতাকে একটা চাকরি পাইয়ে দেয় পরের দিন সীতা চাকরির জন্য দিল্লিতে পৌঁছায় হোটেলে এসে সীতা সব কাজ মন দিয়ে বুঝে নিয়ে কাজ করতে থাকে শহরের অনেক বড় ব্যবসায়ী জগন্নাথবাবুর মেঘিতা আজকে আমাদের হোটেলে আসছে নিজের জন্মদিন জন্য সকল স্টাফেরা খেয়াল রাখবে ওনার কোনো অসুবিধা না হয় কারণ ম্যাডাম কিন্তু আমাদের হোটেলে প্রথমবার আসছেন তাই আজকে তোমাদের একটাই কাজ ওনার খেয়াল রাখা সবাই বুঝলে তো আমরা পুরো খেয়াল রাখব শুনেছি বিদেশে থেকে পড়াশোনা করেছে আর খুব অহংকারীও সকালে যখন আমি রিসেপশনে ফোন তুললাম কি চিৎকার করে কথা বলছিল আমাদের কিন্তু খুব মন দিয়ে কাজ করতে হবে কারণ ম্যানেজারকে তো আমি চিনি পান থেকে চুন খসলেই চিৎকার করে একেবারে সবটা মাথায় করে ফেলবে আচ্ছা তাহলে তো পুরো খেয়াল রাখতে হবে এই দাঁড়া দাঁড়া আমার মায়ের ফোন আসছে হ্যালো মা হ্যালো সীতা মা জন্মদিনের অনেক শুভেচ্ছা তোকে থ্যাংক ইউ মা তোমার আশীর্বাদটাই তো আমার জন্মদিনের জন্য সব থেকে বড় গিফট আজকে সীতারও জন্মদিন এই জেনে সবাই সীতাকেও জন্মদিনের শুভেচ্ছা জানালো আরে সীতা আজকে তোরও জন্মদিন হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে সীতা দেখ সব কিছুই কেমন কপাল একদিকে আজকে তোর জন্মদিন হয়েও তুই আজকে অন্য কারো জন্মদিন পালনের প্রস্তুতি করছিস আর ওইদিকে ওই মেয়েটা কত লাকি বলত সীতার জন্মদিন সেলিব্রেট করতে এত বড় হোটেলে আসছে কথায় বলে সবই ভাগ্যের লেখা এখন এইসব ছাড় চল নিজেদের কাজ করি অনেক কিছু রেডি করতে হবে এই সীতা তোমাকে ডাকছেন হ্যাঁ হ্যাঁ আমি যাচ্ছি ম্যানেজারের কাছে গেল তোমাকে আমি একটা স্পেশাল ডিউটি দিচ্ছি গীতা ম্যাডামকে রিসিভ করার জন্য তুমিই গেটে দাঁড়াবে যেই উনি ঢুকবেন তুমি ওনার সঙ্গে সঙ্গেই থাকবে আর খেয়াল রাখবে যাতে ওনার কোনো কিছুর কোনো অসুবিধা না হয় আর একটা কাজ করো এটা পাল্টিয়ে ভালো কিছু একটা পড়ে নাও এবার তুমি যাও তাড়াতাড়ি গেটে যাও ঠিক আছে স্যার সীতা হোটেলের গেটেই ডিউটি পায় কিন্তু ওর কাছে কোনো ভালো ড্রেস না থাকার জন্য আশাই ওকে একটা ভালো ড্রেস দেয় সীতা রেডি হয়ে গেটেই অপেক্ষা করছিল ঠিক সেই সময়ে তার কাছে একটি লোক আসে আপনাকে না ওই গাড়ির ওখানটায় একজন রাখছে ও গীতা ম্যাডাম চলে এলেন নাকি না চলুন চলুন যাই গাড়ির কাছে গিয়ে দেখি যখনই সীতা গাড়ির কাছে যায় তখনই কয়েকজন বদমাস জোর করে ওর মুখ বেঁধে ওকে গাড়ির ভেতরে ঢুকিয়ে নেয় সব কিছু এত তাড়াতাড়ি হলো যে সীতা কিছু বুঝতেই পারল না সীতার গাড়ি অচেনা রাস্তার দিকে ছুটে যায় আর এই সময় গীতার গাড়িও সেখানে এসে উপস্থিত হয় সবাই গীতাকে দেখে অবাক হয়ে যায় কারণ গীতা অবিকল সীতার মতোই দেখতে ছিল আরে সীতা তুই এই গাড়িতে কি করছিস চল বাইরে আয় গীতা ম্যাডামের আসার সময় হয়ে গেছে এক্সকিউজ মি আপনাদের এখানকার স্টাফরা গেস্টদের সাথে কি এরকমই ব্যবহার করে আর শুনুন আমি সীতা নয় আমি গীতা আর আমি এখানে নিজের জন্মদিন সেলিব্রেট করতে এসেছি গীতা এটা কি করে সম্ভব তুমি তো সীতা ম্যাডাম আশা একদম ঠিক বলছে আপনার মুখ পুরো আমাদের একজন স্টাফ সীতার সাথে মেলে গীতা এসব শুনে অবাক হয়ে যায় আমি এক্ষুনি সীতাকে ডাকছি ও গেটে আছে ডিউটিতে তখনই একটি ছেলে দৌড়াতে দৌড়াতে আসে স্যার 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 সীতাকে কয়েকজন একটা গাড়িতে ধরে নিয়ে চলে গেছে সীতা অজ্ঞান ছিল আমি পেছনে দৌড়ালাম কিন্তু ওরা পালিয়ে গেল ওরা নিশ্চয় খারাপ লোক গীতা ঘাবড়ে গিয়ে তার বাবাকে সব কথা ফোন করে বলে সব শুনে গীতার মা বাবাও ওখানে পৌঁছে যায় ম্যানেজারের কাছে সীতার মায়ের নাম্বার ছিল সীতার মাকে ফোন করে সব বললেই সীতার মা সঙ্গে সঙ্গে দিল্লির উদ্দেশ্যে বাস ধরে রওনা হয় আরে বিমলা তুই এতদিন কোথায় ছিলিস তুই তো প্রায় উধাওই হয়ে গেলি আমাকে ক্ষমা করে দিন মেম সাহেব আমার খুব বড় ভুল হয়ে গেছে সীতা আপনারই মেয়ে ও গীতার যমজ বোন সেই রাতে আপনি দুটো মেয়েকে জন্ম দিয়েছিলেন আর আমার কোনো সন্তান না থাকার কারণে লোভের বসে আমি আপনার একটা সন্তানকে চুরি করেছিলাম কিন্তু আমি ভাবতে পারিনি আমার ভুলের শাস্তি সীতা মা পাবে মা বাবা তোমরা আমার সীতাকে বাঁচিয়ে নাও আমি জানি এসব কার কাজ নিশ্চয়ই অশোক সীতাকে গীতা ভেবে নিয়েছিল আর আমার থেকে প্রতিশোধ নেওয়ার জন্যই ও সীতাকে গীতা ভেবে অপহরণ করে নিয়েছে চিন্তা করো না ওরা বেশি দূর যায়নি আমরা ওদেরকে পুলিশের সাহায্য নিয়ে ধরে ফেলব গীতার বাবা জগন্নাথবাবু সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করলে পুলিশ কিছুক্ষণের মধ্যেই অশোককে ধরে ফেলে সীতা যখন জানতে পারে যে গীতা ওর নিজের বোন আর জগন্নাথ বাবু এবং মমতা ওর নিজের মা বাবা তখন ও কেঁদে ফেলে সীতা মা আমার তুই এতদিন আমাদের থেকে দূরে ছিলিস মা বোন সীতা তুই এতদিন আমার থেকে দূরে ছিলিস আমিও না তোমাদের পেয়ে খুব খুশি মা কিন্তু তুমি কেন এরকম করলে কেন করলে মা এরপর সীতা আর গীতা দুজনকে জড়িয়ে ধরে আমাকে ক্ষমা করে দে সীতা আমাকে ক্ষমা করে দে এখন তুই তোর পরিবারের সঙ্গে সুখী থাক মা আমি তোকে আমারে মুখ আর কখনো দেখাবো না কখনো না মা তুমি কোথাও যাবে না তুমি আমার কাছেই থাকবে আমি ছোট থেকে তোমাকেই আমার মা জেনেছি তুমি কোথাও যাবে না এই বলে সীতা নিজের মা বিমলাকে জড়িয়ে ধরে কারণ বিমলাই যে ওকে ছোট থেকে লালন পালন করে বড় করেছিল ওরা সবাই মিলে বেশ সুখেই দিন কাটাতে থাকে গরিমা টিফিনে কি এনেছিস আজকে ওই প্রতিদিনের মতো রুটি আর আলুর তরকারি ও কাকিমা কি সুন্দর খাবার বানায় দেখ তুই আজকে তোর টিফিনটা আমাকে দে খুব খিদে পেয়েছে আমার অঙ্কিতা তুই কেন বলতো রোজ আমার এই রুটি আর তরকারি খাস কেন খাই মানে কি আমার দারুণ লাগে তোর খাবার খেতে এনে আজকে আমার খাবারটা তুই খেয়ে নে আচ্ছা কি এনেছিস আজকে তুই আমি জানি না তুই দেখে নে না খুলে আরে বা পনিরের পরোটা আয় না আমরা দুজন মিলেই খাই তুই খা না আমি তো পরশুদিনই খেয়েছি আমি তো আজকে তোর টিফিনটাই রে এই কাহানি হল দুই বান্ধবীর গরিমা আর অঙ্কিতার গরিমা ছিল গরিব পরিবারের আর তার বাবা দিন মজুরের কাজ করত অন্যদিকে অঙ্কিতা ধনী পরিবারের মেয়ে তার বাবা ছিল একটা বড় ফ্যাক্টরির মালিক অঙ্কিতা ইচ্ছা করি রোজ গরিমার টিফিন বাক্স থেকে খাবার খেত আর নিজের খাবারটা গরিমাকে দিত যাতে গরিমাও ভালো খাবার খেতে পারে তারপর একদিন শোন অঙ্কিতা আমি কালকে কলেজে আসব না কি কিন্তু কেন তোকে ছাড়া আমার তো একটু ভালো লাগে না রে ওই আমাকে একটু কালকে বাবার সঙ্গে একটা আত্মীয় বাড়ি যেতে হবে দরকারি আচ্ছা কোনো ছেলের ব্যাপার নয় তো রে হারে না রে পাগল এমন কিছু না ওই আমার বাবার এক কাকা খুব অসুস্থ উনি তো বাবার সঙ্গে ওনাকেই দেখতে যাব। আচ্ছা পরশু দিন আসবি তো তুই বল হ্যাঁ রে আমি কালকে রাত্রিবেলায় ফিরে আসব। তুই চিন্তা করিস না আচ্ছা তাহলে একটা কাজ করি আমি বিকালবেলা তোর বাড়ি যাচ্ছি কেমন ওখান থেকে একসাথে ফুচকা খেতে যাব। কি বলিস ডান কিন্তু তুই সময় মতো চলে আসিস তুই কিন্তু প্রত্যেকবার লেট করিস অঙ্কিতার জীবনে টাকা পয়সার কোনো অভাব ছিল না যদিও এই নিয়ে তার মধ্যে কোনো অহংকারই ছিল না আর অঙ্কিতার এই গুণটাই গরিমার সবচেয়ে বেশি ভালো লাগত অঙ্কিতা পড়াশুনোয় ঠিকঠাক অন্যদিকে গরিমা খুব ভালো স্টুডেন্ট আর সেই কারণেই গরিমা পরীক্ষার দিনগুলোতে অঙ্কিতার খুব সাহায্য করত তারপর ওই দিন সন্ধ্যাতেই গরিমা এই গরিমা বাইরে আয় আরে অঙ্কিতা মা কেমন আছো তুমি নমস্কার কাকু আমি ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ মা ভগবানের তহ ভালো আছে আচ্ছা আপনার ওই কাকু কেমন আছেন এখন কি আর বলবো মা শেষ নিঃশ্বাস গুনছে বয়স তো আর কম হল না হ্যাঁ কাকু কাকু গরিমা এই তো আমি চলে এসেছি বাবা আমি কিছুক্ষণের মধ্যেই ফিরে আসছি ঠিক আছে মা কিন্তু বেশি দেরি করো না অঙ্কিতা নিজের গাড়ি করে গরিমাকে বাজারে নিয়ে গেল সেখানে গিয়ে তারা মন ভরে ফুচকা খেলো। আর অনেক গল্প করল যার কারণে গরিমার বাড়ি পৌঁছাতে অনেক দেরি হয়ে গেল তারপর গরিমা তুই আমার কথা শুনিস না কেন রে মা বাবা প্লিজ তুমি আবার ওইসব কথা বলো না এখন কেন বলবো না শুধু তুই বারণ করেছিস বলে আমি অঙ্কিতার সামনে কিছু বলি না কিন্তু মা তুই আমার কথাটা বোঝ এই সব পয়সাওয়ালা মানুষটাই সমান রে প্রথমে ভালো মানুষ হওয়ার নাটক করে আর তারপরে কিন্তু বাবা অঙ্কিতা অমন মেয়ে নয় আমাকে বিশ্বাস করো। তোকে আমি লাখো ভার বলেছি তুই শুধু ওকে পড়াতে সাহায্য করিস বলে ও তোর সাথে বন্ধুত্বের নাটক করে প্রয়োজন ফুরিয়ে গেলে দেখবি একদিন সব বদলে যাবে এদিকে গরিমার বাবা তাকে বোঝাতে লাগল আর অন্যদিকে অঙ্কিতার বাবা সেট অমুলাল খুব রেগে গিয়ে অঙ্কিতার জন্য অপেক্ষা করছিল। আরে মা কোথায় গেছিলে? বাবা আমি আর গরিমা ফুচকা খেতে গেছিলাম ওই পাশের বাজারটায়। আরে সেটা তো মনুকে বলে দিলেই হতো। ও ফুচকা তোর এখানেই আনিয়ে দিত। কিন্তু বাবা ফুচকা খাওয়ার আসল মজা তো রাস্তায় দাঁড়িয়ে খেতেই আসে। আর তাছাড়া গরিমা কালকে বাইরে চলে যাচ্ছে তাই ওহো অঙ্কিতা আমি তোকে হাজার বার বারণ করছি। ওই ভিকিরিটা থেকে তুমি দূরে থাকো ও তোমার স্ট্যান্ডার্ডে আসে না বাবা প্লিজ ও আমার বান্ধবী ওর ব্যাপারে তুমি এমন বলো না মা এই কথাটা তুই তোর মাথায় ঢুকিয়ে নে যে গরিব আর ধনী কখনো ভালো বন্ধু হতে পারে না তুই ওকে খাওয়াস বলে ওকে গাড়িতে নিয়ে ঘুরতে বেরোস বলে ও তোর সাথে বন্ধুত্বের নাটক করে বুঝলি দেখবি মা ঠিক একদিন এরকম আসবে ও কোনো না কোনো বাহানায় তোর থেকে পয়সা চাইবে বাবা গরিমার অনেক আত্মসম্মান আছে ও এমনটা করবে না সেটা তো সময় বলবে যে ও ঠিক কিরকম আপাতত তুমি ওর থেকে দূরেই থাকো কারণ আমি তোমায় বলছি এই কথা বলার পর দুজনেই রাগ করে যে যার ঘরে চলে যায় কিন্তু তাদের দুজন ছাড়া সেখানে আরও একজন ছিল যে এই সমস্ত কথা শুনল আর দেখল আসলে অঙ্কিতা গরিমার বাড়িতে তার পার্স ফেলে রেখে এসেছিল যেটা দিতেই গরিমা অঙ্কিতার বাড়িতে এসেছিল কিন্তু অঙ্কিতার বাড়িতে এসে অঙ্কিতা আর অমরলালের এসব কথা শোনার পর সে আর বাড়ির ভিতর ঢুকতে পারল না সে মন খারাপ করে ফিরে এলো যদিও এই বিষয়ে অঙ্কিতাকে সে কখনোই কিছু জানায়নি আর অঙ্কিতা আর গরিমার বন্ধুত্ব একই রকম সুন্দর ছিল এমনভাবেই দিন কাটতে থাকে এরপর কলেজের ফাইনাল ইয়ারও কমপ্লিট হয়ে যায় কলেজের শেষের দিন অঙ্কিতা পুরো কলেজ জুড়ে গরিমাকে খুঁজেই চলেছিল কিন্তু গরিমা তখন হসপিটালে থাকায় তার কোনো খোঁজই সে পাচ্ছিল না ডাক্তার বাবু প্লিজ আমার বাবাকে বাঁচিয়ে নিন দেখো মা আমরা প্রচন্ড চেষ্টা করছি কিন্তু ওনার অবস্থা দিন দিন খারাপ থেকে খারাপতর হতে চলেছে এখন যত তাড়াতাড়ি সম্ভব দু লাখ টাকার ব্যবস্থা করতে হবে না হলে আমরা ওনার অপারেশন করতে পারবো না 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 আপনি আপনি অপারেশনের ব্যবস্থা করুন আমি পয়সা জোগাড় করছি গরিমা তার প্রতিবেশী এবং আত্মীয় স্বজনের থেকে সাহায্য চায় কিন্তু কেউ তাকে সাহায্য করতে রাজি হল না তারপর গরিমার সিদ্ধান্ত নিল নিজেদের বাড়ি বিক্রি করে সে পয়সার জোগাড় করবে কিন্তু তখনই তার মাথা এলো অঙ্কিতার কথা ওহো আমি তো অঙ্কিতাকে কিছুই বলিনি ও বোধহয় আমাকে খুঁজছে একটা কাজ করি অঙ্কিতার সঙ্গে দেখা করে ওকে সবটা বলি বাড়ি বিক্রি করতে ও আমাকে সাহায্য করতে পারে অনেকটা আমি যাই ওর কাছে এই ভেবে গরিমা অঙ্কিতার বাড়িতে গেল কিন্তু সেখানে গিয়ে অঙ্কিতার বদলে অঙ্কিতার বাবার সঙ্গে গরিমার দেখা হলো হ্যাঁ বল কি বলবে কাকু আমি অঙ্কিতার সঙ্গে একটু দেখা করতে চাই ও মামার বাড়ি চলে গিয়েছে আরও এখন থেকে ওখানেই থাকবে তাই তুমি ওকে খোঁজার বা দেখা করার কোন রকম চেষ্টা করোনা বুঝতে পেরেছ ও তোমার সাথে রকম সম্পর্ক রাখতে চায় না অমরলালের এই কথা শুনে গরিমার মনে খুব আঘাত লাগল আর তখনই তার বাবার বলা কথা তার মনে এলো। তুই শুধু ওকে পড়াতে সাহায্য করিস বলে ও তোর সাথে বন্ধুত্বের নাটক করে প্রয়োজন পুড়িয়ে গেলে দেখবি একদিন সব বদলে যাবে গরিমা ভাবল তার বাবাই সঠিক ছিল অঙ্কিতা কখনোই গরিমাকে নিজের বান্ধবী ভাবেইনি সেই জন্যই তো অঙ্কিতা গরিমার সঙ্গে একটু দেখাও করল না ঠিক আছে অঙ্কিতা তুই এটাই ভাবিস তো যে আমি তোর বন্ধু হওয়ার যোগ্যই নয় তাহলে তুইও দেখিস আমি নিজেকে প্রমাণ করব আর তারপরে তোর মুখোমুখি হব গরিমা চোখে তখন আগুন জ্বলছিল সে ঠিক করে নিয়েছিল এবার সে কিছু করেই দেখাবে তাই তার বাবা সুস্থ হয়ে বাড়ি ফেরার পর গরিমা দিন এক করে ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিতে লাগল আর প্রথমবারের চেষ্টাতেই সে ইউপিএসসি ক্লিয়ার করে নিল আর কিছু বছরের মধ্যেই সে একজন কালেক্টর হয়ে গেল জয় হিন্দ ম্যাম জয় হিন্দ মানিশ হাউ আর ইউ আই এম গুড ম্যাম হ্যাঁ বলুন আপনি আমার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন হ্যাঁ ম্যাম কালকে আপনি টহল দেওয়ার সময় আমার টিফিন বক্স থেকে পনিরের পরোটা খেয়েছিলেন যেটা আপনার খুব ভালো লেগেছিল আর সেই জন্যই আজ রাতে আমি আমার বাড়িতে আপনাকে ডিনারে ইনভাইট করতে চাই মি অ্যান্ড মাই ওয়াইফ উইল বি ভেরি হ্যাপি ম্যাম যদি আজ রাতে আপনি ডিনারে আসেন হ্যাঁ কেন নয় আমি নিশ্চয়ই যাব তো আজকে বেলা পনিরের পরোটা ঠিক আছে ম্যাডাম রাতে দেখা হচ্ছে লাল বাতি জলা গাড়ি করে গরিমা এসপি মনীষের বাড়ি পৌঁছাল মনীষ গরিমাকে গেটের কাছেই রিসিভ করল আর তারপর তাকে বলল ম্যাম মিট মাই পুরো পাঁচ বছর পর অঙ্কিতা আর গরিমা মুখোমুখি দাঁড়িয়েছিল আর দুজনেই একে অপরকে দেখে অবাক হয়ে গেছিল আর তখন গরিমা মনীষকে বলল সরি মনিশ আই হ্যাভ টু গো আমার একটু দরকারি কাজ মনে পড়ে গেছে আমাকে আমাকে এক্ষুনি যেতে হবে মনীষের কিছু বলার আগে গরিমা খুব জোরে জোরে পা চালিয়ে তার গাড়িতে গিয়ে বসলো সে রেগে আগুন হয়ে গেছিল অন্যদিকে অঙ্কিতা দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেই যাচ্ছিল এরপর অনেক দিন কেটে গেল তারপর একদিন একটা জায়গাতে হঠাৎ দাঙ্গা সৃষ্টি হলে মনি সেখানে পরিস্থিতি সামাল দিতে গিয়েছিল কিন্তু একটা আতঙ্কবাদী হঠাৎ মনীষের উপর হামলা করল তারপর মনীষকে একটি হসপিটালে ভর্তি করা হয় কিন্তু ভাগ্যক্রমে মনীষ সেই হসপিটালেই ভর্তি ছিল যেখানে একসময় গরিমা আর অঙ্কিতা থাকত মনীষের দুর্ঘটনার কথা জানতে পারার সঙ্গে সঙ্গে গরিমা আর অঙ্কিতা দুজনেই হসপিটালে পৌঁছায় আর অঙ্কিতা ডাক্তারকে গিয়ে বলে ডাক্তার প্লিজ আমার আমার স্বামীকে বাঁচিয়ে নিন দেখুন ওই এক মিনিট মা তোমাকে আমি বোধহয় কোথাও দেখেছি ও তুমি তো সেই মেয়েটি না যে একদিন ওই গরিব মেয়েটিকে সাহায্য করেছিলে হ্যাঁ হ্যাঁ অঙ্কিতা এটাই তো তোমার নাম তাই না হ্যাঁ স্যার কিন্তু আপনি ওই কথাটা কাউকে বলেননি তো না মা আমি কাউকেই বলিনি কিন্তু তোমার বান্ধবী এসেছিল পরে আর ওর কাছে টাকাও ছিল শুনেছিলাম ও নাকি তোর বাবাকে বাঁচানোর জন্য নিজের বাড়ি অব্দি বন্ধক রেখেছিল কিন্তু তোমার সাহায্যের জন্য ওর বাড়ি বিক্রি হওয়া থেকে বেঁচে গেছে আমি ওকে বলিনি যে ওর বাবার অপারেশনের জন্য সমস্ত পয়সা তুমি না স্যার ওটা আমার বাবার পয়সা আসলে নিজের বান্ধবীর বাবাকে বাঁচানোর জন্য আমাকে আমার বন্ধুত্ব ধার রাখতে হয়েছিল আমি আগেই আমার প্রিয় বান্ধবীকে হারিয়েছি এখন আমার স্বামীকে হারাতে পারবো না ডাক্তারবাবু আমার স্বামীর যেন কিছু না হয় ওর কিছু হলে আমিও বাঁচব না এই বলে অঙ্কিতা লাগল কিন্তু তখনই অঙ্কিতার কাঁধে কেউ হাত রাখল আর অঙ্কিতা ঘুরে তাকিয়ে দেখল সেটা গরিমা ছিল তোর সাথে ভগবান কখনো খারাপ করবে না কেননা সময় তুই সঠিক ছিলি আমার বোন গরিমার কথা শুনে অঙ্কিতা তাকে জড়িয়ে ধরলো আর তাদের দুজনকে দেখে মনীষও হাসতে লাগলো আর ডাক্তারবাবু বলেই দিয়েছিলেন মনীশ বিপদ থেকে মুক্ত হ্যালো ফ্রেন্ডস এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে আর হ্যাঁ শেয়ার করতে ভুলো না কিন্তু আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো देखते था को बेस्ट बॉडीज <laughs> <laughs>